হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে নতুন এমএস ওয়ার্ডের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নাজমুল সৌদ। এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের কুইক পার্টসের একটি অপশন সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি কুইক পার্টসের কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছি, তখন আমি বলেছিলাম যে কুইক পার্টসের অনেক কিছু কাজ রয়েছে। আমি এখন এই ভিডিওতে কুইক পার্টসের আরও একটি কাজ নিয়ে আলোচনা করছি। আমি এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কুইক পার্টসের মাধ্যমে আপনার কোনো কাজ আপনি কুইক পার্টসে সেভ করে রাখবেন। আপনি যদি কুইক পার্টসের মাধ্যমে আপনার কাজগুলো সেভ করে রাখেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে সেই কাজগুলো আপনি ইনসার্ট করবেন এবং সামান্য কিছু এডিট করবেন এবং আপনি আউটপুট দেবেন। সেক্ষেত্রে আপনার পুরো কাজটি আর করতে হবে না। আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই তাহলে আপনার কাছে বিষয়টি একটু ক্লিয়ার হবে। তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এখানে দেখুন, এমএস ওয়ার্ডে আমি একটি অ্যাপ্লিকেশন টাইপ করে রেখেছি। এটি একটি ডামি অ্যাপ্লিকেশন। আপনারা এভাবে ডামি অ্যাপ্লিকেশন তৈরি করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে সেই ডামি অ্যাপ্লিকেশনটি আপনি ইনসার্ট করবেন এবং সঙ্গে সঙ্গে সেটি নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন দেখাচ্ছি কীভাবে আপনারা কুইক পার্টসের মাধ্যমে অ্যাপ্লিকেশন সেভ করে রাখবেন এবং পরবর্তীতে সেটি ব্যবহার করবেন। আমি এখানে অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করলাম। তারপরে দেখুন, ইনসার্ট ট্যাবের অধীনে এখানে টেক্সট সেকশনে যে কুইক পার্টস বাটন রয়েছে, এই বাটনে আমি ক্লিক করলাম। তারপরে এইখানে দেখুন একটি অপশন রয়েছে, সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি। আমি কুইক পার্টস গ্যালারিতে এটি সেভ করব। আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে একটা নাম দিতে হবে, এখানে আমি অ্যাপ্লিকেশন নাম দিচ্ছি। আমি কোন জায়গায় সেভ করব, এখানে সরাসরি কুইক পার্টসে সেভ করছি, কোনো সমস্যা নেই। আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তারপরে আমি যদি অ্যাপ্লিকেশনটা আমি মুছে দিলাম, এখন আমি যদি এখানে কুইক পার্টসে ক্লিক করি, তারপরে দেখুন এইখানে অ্যাপ্লিকেশনটি সেভ হয়ে রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন অ্যাপ্লিকেশনটি সরাসরি আমার ডকুমেন্টে এখানে ইনসার্ট হয়েছে। এক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে অ্যাপ্লিকেশন আমি ডকুমেন্টে সেভ করে রাখতে পারি এবং সেই সেভকৃত ফাইল থেকে আমি টেক্সট কপি করে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আপনি ফাইলটা যখন সেভ করে রাখবেন, সেই ফাইলটি আপনাকে খুঁজতে হবে, ফাইলটি ওপেন করতে হবে, সেক্ষেত্রে অনেক সময় নষ্ট হবে এবং অনেক কষ্ট হবে। আর এখানে জাস্ট শুধু আপনি এখানে কুইক পার্টসে ক্লিক করলেন এবং এখান থেকে এটি ইনসার্ট করে দিলেন। তারপরে পরবর্তীতে যেখানে আপনার এডিট করার প্রয়োজন সেখানে আপনি এডিট করলেন এবং তারপরে আউটপুট দিয়ে দিলেন। তাহলে এখানে আপনার কাজটি খুবই সহজ হয়ে যাবে। এটি শুধুমাত্র যে আপনি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অথবা কোনো টেক্সট আপনি সেভ করে রাখতে পারবেন তা না, কুইক পার্টসের মাধ্যমে আপনারা আরও অনেক কিছু সেভ করে রাখতে পারবেন। আমি এখন দেখাচ্ছি কীভাবে সেভ করবেন। যেমন কাজ করার সময় হয়তো দেখা যায় যে কোনো একটি হেডার আপনাদের প্রত্যেকটি ডকুমেন্টে ইনসার্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে হেডারটা আপনার অন্য ডকুমেন্টে রাখতে হবে, সেখান থেকে কপি করে এখানে পেস্ট করতে হবে। কিন্তু না, আমি এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি টিপস দেব তাতে আপনাদেরকে কপি পেস্ট করতে হবে না, জাস্ট শুধু আপনারা ক্লিক করে ইনসার্ট করবেন। এখানে দেখুন আমি এখানে একটি হেডার অ্যাড করছি। আমি এখানে টেকনোলজি ভিলেজ লিখলাম। এটি আমি একটু বড় করে বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, বোল্ডই আছে। তারপরে নিচে আমি এখানে এমএস ওয়ার্ড টিউটোরিয়াল লিখে দিলাম, এটি একটু ছোট করে দিচ্ছি। ইচ্ছা করলে আমি উপরে এটি কালার দিতে পারি। আমি একটি কালার দিয়ে দিলাম। এখন এই হেডারটা যদি আমি কুইক পার্টসের মধ্যে সেভ করে রাখতে চাই, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, তারপরে এখানে ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, তারপরে এখানে কুইক পার্টসে ক্লিক করার পরে এখানে আমরা সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা এটি আমি টেকনোলজি ভিলেজ নাম দিলাম। এখানে আমরা কোন গ্যালারিতে সেভ করে রাখবো, এখানে সরাসরি কুইক পার্টসে আমরা এটি সেভ করব না, আমরা এটি সেভ করব হেডার সেকশনে। এখানে দেখুন এই যে হেডার লেখা রয়েছে, এখানে আমরা হেডার ক্যাটাগরিতে আমরা সেভ করে রাখবো। হেডারে ক্লিক করলাম, তারপরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে এটি সেভ হয়ে গেল। এখন আমি এটি রিমুভ করে দিচ্ছি এবং হেডারটি ক্লোজ করে দিচ্ছি। তারপরে আমি হেডারে গেলাম, হেডারে ক্লিক করলাম, তারপরে আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। তাহলে দেখুন এই যে এখানে আমি যে এই হেডারটি তৈরি করেছি, হেডারটি এখানে চলে এসেছে। আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন সঙ্গে সঙ্গে এটি ইনসার্ট হয়ে গেলাম। এরপর আপনারা যদি অন্য কোনো ডকুমেন্ট নেন, আমি নতুন একটি ডকুমেন্ট নিলাম, তারপরে এখানে আমরা ইনসার্টে ক্লিক করার পরে এখানে হেডারে ক্লিক করার পরে দেখুন এখানে আমি স্ক্রল করে নিচের দিকে আসছি। তাহলে দেখুন এই যে হেডারটা আমি পেয়ে গেছি, এখানে আমি ইনসার্ট করে দিলাম। এভাবে আপনারা হেডারও কুইক পার্টসের মাধ্যমে সেভ করতে পারেন। শুধুমাত্র যে হেডার আপনি সেভ করে রাখতে পারবেন তা না, আপনি পেজ নাম্বারও সেভ করে রাখতে পারবেন। হয়তো দেখা গেল কোনো একটি স্টাইলের পেজ নাম্বার আপনার ডকুমেন্টে প্রায় প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার পেজ নাম্বারও সেভ করে রাখতে পারেন। যেমন এখানে আমি একটি পেজ নাম্বার ইনসার্ট করছি, ফুটারে নিয়েছি। আচ্ছা, কোনো সমস্যা নাই। এখানে আমি পেজ নাম্বারটা একটু বড় করে দিলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম। আমরা ধরে নিলাম এই পেজ নাম্বারটি আমার প্রায় প্রয়োজন হয়,
অর্থাৎ এই স্টাইলে পেজ নাম্বার প্রায় প্রয়োজন হয়। তাহলে এটি আমি সিলেক্ট করলাম, তারপরে এটি যদি সেভ করতে চান তাহলে ইনসার্টে গেলেন, তারপরে কুইক পার্টসে ক্লিক করার পরে আমরা এটি সেভ সিলেকশনে ক্লিক করলাম। আমি এখানে পেজ নাম্বার নামে সেভ করছি এবং আমরা এটি কোন জায়গায় সেভ করব, আমরা এটি ফুটারে সেভ করব। দেখুন ফুটারে ক্লিক করলাম, তারপরে আমি ওকেতে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি এটি মুছে দিচ্ছি। তারপরে আপনারা যদি ফুটার ইনসার্ট করতে চান তাহলে ইনসার্টে ক্লিক করবেন, তারপরে ফুটারে ক্লিক করবেন। তাহলে এখানে দেখুন আপনার ডিজাইনের পেজ নাম্বারটি এই যে এখানে চলে এসেছে, আমাদের পেজ নাম্বার ছিল এটি, এই যে আমরা এইভাবে নাম দিয়েছিলাম, এখানে ক্লিক করলাম তাহলে দেখুন পেজ নাম্বার এখানে ইনসার্ট হয়েছে। তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন এখানে কুইক পার্টসের মধ্যে সেভ করে রাখবেন সেক্ষেত্রে যখন আপনারা ডকুমেন্টটি ক্লোজ করে দেবেন, দেখুন আমি ডকুমেন্টটি ক্লোজ করে দিচ্ছি, তখন এইখানে একটি মেসেজ আসবে যে আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলো এখানে সেভ করে রাখবো কিনা। আমরা এখানে যদি সেভ করে রাখতে চাই তাহলে সেভে ক্লিক করলাম, তাহলে পরবর্তীতে সেই সেভকৃত কাজগুলো আমরা পাবো। এমএস ওয়ার্ডটি আবার ওপেন করলাম, তারপরে দেখুন আমি যদি আবার হেডার অথবা ফুটার ইনসার্ট করতে চাই তাহলে ইনসার্টে ক্লিক করলাম, তারপরে হেডারে ক্লিক করলাম, আমি স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে দেখুন এই যে আমরা হেডারটি পেয়ে গেছি। আপনারা হেডারটি যে সেভ করেছেন এই হেডারটি যদি আপনি এডিট করতে চান সেটিও করতে পারবেন। যেমন আমি এই হেডারটি যদি এডিট করতে চাই, আমি এখানে এডিট হেডারে গেলাম, তারপরে আমি এখানে বোল্ডটি রিমুভ করে দিলাম, তারপরে আমি এটি সিলেক্ট করলাম। এরপর আমরা যদি এই নতুন এডিট করেছি এটি যদি আমরা সেভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আবার আমরা এখানে কুইক পার্টসে ক্লিক করলাম, তারপরে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি এখানে আমরা ক্লিক করলাম। প্রথমে আমরা নাম দিয়েছিলাম টেকনোলজি ভিলেজ, এভাবে আমরা নাম দিয়েছিলাম এবং আমরা এটি সেভ করেছিলাম হেডারে। আমি এখানে হেডার সিলেক্ট করলাম, তারপরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। এখানে প্রথমে যেহেতু ওই নামে রয়েছে সে কারণে এটি রিপ্লেস চাচ্ছে, আমি এখানে এসে ক্লিক করলাম তাহলে সেটি আগেরটাতেই রিপ্লেস নেবে। তারপরে আমি এটি রিমুভ করে দিচ্ছি এবং আমরা যদি আবার হেডার ইনসার্ট করতে চাই, ইনসার্টে ক্লিক করার পরে এইখানে হেডারে ক্লিক করার পরে আমরা এটি ফাইন্ড করি, তাহলে দেখুন এই যে নতুনটি আমি এখানে ইনসার্ট করলাম, তাহলে এখানে নতুনটি ইনসার্ট হয়েছে, দেখুন এখানে বোল্ড সারা ইনসার্ট হয়েছে। তারপরে আপনারা যদি এখানে যে সেভ করে রাখছেন সেগুলো যদি ডিলিট করতে চান সেটি ডিলিটও করতে পারবেন। আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম, তারপরে কুইক পার্টসে গিয়ে এখানে বিল্ড ব্লকস অর্গানাইজার এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আমি এখানে টেকনোলজি ভিলেজ নামে সেভ করেছিলাম, দেখুন এখানে হেডারে আমরা সেভ করেছিলাম হেডার গ্যালারিতে। তারপরে এখান থেকে আমরা যদি ডিলিটে ক্লিক করি, তারপরে এখানে ইয়েসে ক্লিক করলাম, তাহলে সেটি ডিলিট হয়ে যাবে। এখন দেখুন নতুন হেডার যদি আমি এখানে ইনসার্ট করতে চাই তাহলে দেখুন আমি যেটি সেভ করে রেখেছিলাম সেটি আর এখানে নেই। এখানকার যে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি যে রয়েছে এখানে আপনারা শুধুমাত্র হেডার পেজ নাম্বার অথবা এখানকার আপনার কুইক পার্টসে সেভ করে রাখতে পারবেন তা না, এখানে আপনারা অন্যান্য বিষয়ে সেভ করে রাখতে পারেন। যেমন এখানে আমি বিল্ডিং ব্লকস অর্গানাইজ এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে অনেক কিছু সেভ রয়েছে, যেমন এখানে এই যে কভার পেজ সেভ রয়েছে, তারপরে ইকুয়েশন সেভ রয়েছে, এখানে ফুটার হেডার, তারপরে পেজ নাম্বার ইত্যাদি অনেক কিছু সেভ রয়েছে। আপনারা এখানে যখন ক্লিক করবেন ইনসার্টে ক্লিক করার পরে এখানে দেখবেন বিভিন্ন জায়গায় কভার পেজে ক্লিক করলেন, দেখুন এখানে রয়েছে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, অর্থাৎ এই সেভ সিলেকশন কুইক পার্ট গ্যালারি এই কথাটি রয়েছে যে সকল অপশনে, সে সকল অপশনেই আপনি আপনার কাজগুলো সেভ করে রাখতে পারবেন। আশা করি আজকের এই টিপসটি আপনি বাস্তব জীবনে আপনি কাজে লাগাতে পারবেন, এবং আপনি যদি এই বাস্তব জীবনে আমার এই টিপসটি কাজে লাগাতে পারেন তাহলে আপনার কাজগুলো অনেক দ্রুত হবে এবং আপনি অনেক শর্টকাটে আপনার কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আপনাদেরকে বলে রাখি আমি যখন কাজ করি সাধারণত আমি এভাবে শর্টকাট টেকনিক ব্যবহার করি এবং অনেক দ্রুত আমার কাজগুলো আমি করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানান। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।